আজকে কিন্তু আমরা অনেকখানি লেট, 12টায় আসার কথা ছিল, এখন অলরেডি 3টে। আমি আবার কি করলাম? তুমি তো বেলা 12টা অবধি ঘুমাচ্ছিলে। আরে ক্যামেরার সামনে সবসময় সত্যিটা বলতে নেই। আরে দাঁড়াও, সবই ঠিক ছিল, কিন্তু আজ তো ক্যামেরাতেই সত্যি কথাটা বলতে হবে। জানো তো কি জন্য ডাকা হয়েছে তোমাদের? গেম খেলতে। আবার খেলা? ঠিকই তো বলেছে, আমরা তো গেম খেলার জন্যই তোমাদের আজ এখানে রেখেছি। তবে গেমটা বেশ অন্যরকম। মানে ধরো, তোমরা যে আনকনসিয়াসলি নিজেদের ব্যাপারে একটা সত্যি কথা বলে দিলে, এবার সেটা কনসিয়াসলি বলে দেখাও তো দেখি। তাহলে লেটস স্টার্ট। কি স্টার্ট করা যাক? আমার দিকে কেন তাকাচ্ছ? আমি কি সবসময় মিথ্যা কথা বলি নাকি? কি জানি, বলতেও পারো। তাহলে আমাদের সম্পর্ক যেখান থেকে শুরু সেখান থেকে শুরু করি। শুরু থেকে। তোমার হয়তো মনে থাকবে, একদম ডিউরিং দোজ ডেজ, মাঝে মধ্যে যখন তোমার ফোন আমি নিতাম আর কি, একটু কল করবো আর কোনো কাজের জন্য। আমি অ্যাকচুয়ালি না, আই ইউজ টু চেক ফোন কলস অ্যান্ড মেসেজেস। ইটস ওকে, ইট হ্যাপেন্স when you have a pretty girlfriend। এগুলো আমি তো বললাম, এবার তোমারটা একটু শুনি। তোমার ওই ফেভারিট হোয়াইট টি শার্টটা, যেটা নিয়ে তুমি খুব বেশি অবসেসড। আচ্ছা, ওটা আগের দিন আর কি রঙিন জামা কাপড়ের সাথে কাচতে গিয়ে একটু কালার্ড হয়ে গিয়েছিল। তুমি খুব যত্ন করে গুছিয়ে রেখেছিলাম, মানে লুকিয়ে রেখেছিলাম। এবারে তুমি যখন জিজ্ঞাসা করলে, আমি কিরকম ভাবে বললাম, একেই বলে চোরের মায়ের বড় গলা। মানে এরপর যখন আমি তোমাকে বলছি কোথায় গেল, তখন তুমি উল্টা আমার উপরে চিৎকার করছো যে গুছিয়ে রাখতে পারো না। আচ্ছা আচ্ছা, অন সিরিয়াস নোট, তুমি তো জানোই ডিউরিং দোজ ডেজ যখন আমি আমার 11 বছরের আইটি ক্যারিয়ার আর একটা ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার হয়ে ওঠার যে জার্নি, তার মাঝখানে কতখানি ডিলেমার মধ্যে ছিলাম। যখন আমি তোমার কাছে আসতাম, তুমি হয়তো মনে মনে চাইতে কি আমি এটা পারসিউ করি, যেটা আমার ড্রিম, যেটা আমার ভালো লাগছে। কিন্তু আমি বুঝতে পারতাম, লাইক ফ্যামিলি, আমাদের ফিউচারে সব কিছুর কথা ভেবে তুমি আমাকে পেছন থেকে টানতে আর বারবার বলতে কি আর কিছুদিন ওয়েট করে যাও, দেখো তারপরে কিছু ডিসিশন নেবে। কিন্তু এরকম করতে করতে একদিন হঠাৎই রাত্রে আমি মানে এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে যান, ডিলেমার এত পিক লেভেলে পৌঁছে যায়, দ্যাট আই ড্রপড মাই পেপার্স। অ্যান্ড আমি সেটা সেদিনও তোমাকে বলতে পারিনি, আজ অবধিও পারিনি। বাট বিশেষ করে পরের দিন সকালে ঘুম থেকে উঠে আই রিয়েলাইজড কি না, লাইফের এই স্টেজে দাঁড়িয়ে আমি হয়তো একটু তাড়াহুড়ো করে ফেলছি। বলতেই পারতে, আমি হয়তো একটু রিঅ্যাক্ট করতাম। বাট বেশ, ঠিক আছে, ছাড়ো আমারটা, ছাড়ো, এবার তুমি কিছু বলো। আরে এত ভাবার কি আছে, যেটা মনে আসে বলো। ওয়েল, তোমার কাছে হয়তো এটা শকিংই হবে একটু, বাট আজকে আমার ফ্যামিলি তোমাকে এতটা রেসপেক্ট করে, এতটা ভালোবাসে। বাট ইনিশিয়ালি দ্যাট ওয়াজ নট দ্য কেস। আমি অনেক চ্যালেঞ্জেস ফেস করেছি, বাট কোনো কিছুই তোমার কাজ অবধি আসতে দিইনি। কারণ আমার ভরসা ছিল যে মানুষটাকে আমি পছন্দ করি, আমার ফ্যামিলিও তাকে ততটাই পছন্দ করবে ফিউচারে আর ততটাই রেসপেক্ট করবে। বাট আজকে আই এম ভেরি প্রাউড অফ মাই ডিসিশন। ইউ আগেন অ্যান্ড আগেন প্রুভ মি রাইট। ওকে, ঠিক আছে, আজকে তো সত্য কথা বলার একটা চ্যালেঞ্জ ছিল, বাট আর না। জানেন তো, মিথ্যে কথা বলা যতটাই সহজ, সত্যি শোনাটা কিন্তু কঠিন। তাই এক একজনের কাছে সত্যি মিথ্যের মানে এক এক রকমের হলেও, জীবনের সত্য মিথ্যের এই খেলায় কে জয়ী সেটা বোঝা কিন্তু বেশ চাপের।